আর বন্ধুগণ, আমি দেশের জনগণকে লাল কেল্লা থেকে বলেছিলাম, আর আপনাদের তো অনেকবার বলেছি, আমি দেশের জনগণকে বলেছিলাম, যদি আপনারা 10 ঘন্টার কাজ করেন তাহলে আমি 11 ঘন্টা কাজ করব, যদি আপনারা 12 ঘন্টা কাজ করেন তাহলে আমি 13 ঘন্টা কাজ করব, যদি আপনারা 14 ঘন্টা কাজ করেন তাহলে আমি 15 ঘন্টা কাজ করব। আমার প্রিয় বন্ধুগণ, দেশ জুড়ে ছড়িয়ে থাকা কার্যকর্তারা আর এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখে বসে থাকা সারা দেশের সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলছি, পরের 100টা দিন বিজেপির সমস্ত কার্যকর্তাকে নিজের জন্য নতুন লক্ষ্য স্থির করতে হবে আর লক্ষ্য ভেদও করতে হবে। গত কয়েক বছরে বিজেপি সরকারের যোজনার লাভ কোটি কোটি মানুষ পেয়েছেন, আমাদের সমস্ত মানুষের কাছে পৌঁছতে হবে। আমার একটা ব্যক্তিগত অনুরোধ আছে, রাখবেন? সবাই হাত উপরে তুলে বলুন, রাখবেন? রাখবেন তো? প্রতিটি মানুষের কাছে যান আর তাদের বলুন যে প্রধান সেবক নরেন্দ্র মোদী তাদের প্রণাম জানিয়েছে। আর এতে আপনাদের নমো অ্যাপও অনেক সাহায্য করবে, আপনারা নমো অ্যাপের মাধ্যমে আমার প্রণাম আর আমার কথা সমস্ত মানুষের কাছে অবশ্যই পৌঁছবেন। যে কোনো বুথে কখনোই যেন এমন কোনো ফার্স্ট টাইম ভোটার না থাকে যার কাছে কোনো বিজেপির কার্যকর্তা না পৌঁছেছে। আপনারা ওনাদের বিগত 10 বছরের কাজ আর আগামী 5 বছরের প্ল্যান, এই দুই বিষয় সম্বন্ধে অবশ্যই বলবেন। দেখতে হবে যাতে আপনারা নমো অ্যাপে উন্নত ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে ওনাদেরকে যুক্ত করতে পারেন, ওরাই আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার। ভোট দানের দিন এই সমস্ত ভোটারদের বুথে নিয়ে এসে ওনাদেরকে বিজেপির নামে ভোট দিতে রাজি করাতে হবে, আর যেখানে এনডিএ এর সাথীরা আছেন সেখানে তাদের নামে ভোট দেওয়াতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে শুধুমাত্র সরকার গঠনের জন্য আমরা মানুষকে কাছে টানব না, বরং দেশ গঠন করার জন্য মানুষকে কাছে টানব। যে কোনো কারণেই হোক, এখনো কেউ বিজেপির থেকে দূরে থাকলে তাদের কাছে আমাদের পৌঁছতে হবে। সবকা সাথ সবকা বিকাশই আমাদের মন্ত্র।